আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। নাও আই এম ডিসকাস অ্যাবাউট ম্যাথমেটিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো সবাই। এই খুব মহামারীর সময়ে আমি তোমাদের সামনে একটা ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তোমরা অনেকেই হয়তো ওই বেসিক পড়াশোনাটা থেকে খুব দূরে। আজকে একটা চ্যাপ্টার বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। এইটা পড়ার আগে তোমাদেরকে যে জিনিসগুলো বেসিক্যালি জানতে হবে সেটা হলে বলে সামগ্রিক তোমরা প্রথমে জানবে সামগ্রিক সূত্রটা কি। দুই নাম্বার লম্বাংশ, তিন নাম্বার উপাংশ, প্রথমে আমি একটু ডিসকাস করতেছি। তাহলে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে বলের সামন্তরিক সূত্র, লম্বাংশ, উপাংশ, বলের স্থায়ী সূত্র, একাধিক বলের বদ্ধি নির্ণয়। আমি যে জিনিসটা নিয়ে ফার্স্টে আলোচনা করবো সেটা হচ্ছে বলের সামন্তরিক সূত্র। যদি তোমরা এটা সবাই ফিজিক্সে পড়ে আসছ, নাইটের পড়ে আসছ, ফার্স্ট ইয়ারে পড়ে আসছ, এখন যদি ওয়ে বা একটা বল পি নির্দেশিত হয় এবং ওসি বাবু দ্বারা আর একটা বল কিউ নির্দেশিত হয়, তাহলে এর লব্ধিটা হবে ঠিক আছে। তো ভালো করে খেয়াল করো, ওয়ে দ্বারা যদি একটা পি বল নির্দেশিত হয়, অভিধান যদি একটা কিউ বল নির্দেশিত হয়, তাহলে এদের লব্ধিটা হবে কর্ণ ওসি বরাবর। এটাই হচ্ছে সামন্তরিক সূত্র। দুইটা সামন্তরিকের দুইটা বাহু দ্বারা যদি দুইটা বল নির্দেশিত হয়, তাহলে কর্ণ দ্বারা লব্ধি নির্দেশিত হবে। একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি দুইটা বলের অন্তর্গত কোণ আলফা হয় এবং লব্ধি বলটা পি বলের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি সব জিনিসে পড়ে আসতে হবে, আর ম্যাক্স যখন আলফাই কাটবে সর্বনিম্ন R minimum 1 P minus 3.
less than you are. Are we not sure? So you can come on. এখন সবাই বুঝতে পারছো যে তিনি নদীর মা এবং আবার ডিগ্রি লিডার যেহেতু সরাসরি নদীর মা সর্বোচ্চ লক্ষ্য সর্বনিম্ন লক্ষ্য ওইটা একটা অবজেক্টিভ শব্দ সর্বোচ্চ সর্বনিম্ন লক্ষ্যে আসে আজ এবার আসে যাচ্ছি উপাংশ কি এবং এবার আসো বলের সাইন শব্দ এটা খুবই একটা ইম্পর্টেন্ট লম্বাংশটা কি উপাংশ উপাংশটা একটা বল এই বলটা দুইটা অংশে বিভাজিত শিখলাম কি
লম্বাংশ বিভক্ত হয় তখন তিন মান হচ্ছে অপরিমাণ। ঠিক আছে, এইটুকু হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক। আচ্ছা, আরেকটা একতলে একাধিক ভাবে লম্বাংশ বের হবে না।